না, এটা এটা লিগাল বাড়ি না, ইললিগাল বাড়ি। যখন উনি স্বীকার করছেন তার তার মানে তো কনভিক্ট আছেন উনি, কাউন্সিলরদেরকে উনি বাঁচাচ্ছেন, মেইন কার্পিট উনি। কি এরকম করে 100 খানা বিল্ডিংয়ে ছবি দিয়ে আমি ববি হাকিম অ্যাগেনস্টে অনেকবার কমপ্লেন করেছি। আমরা সিবিআই ইডি এই মামলাটাকে গ্রহণ করুক, তাই জন্য আমরা হাইকোর্টে মামলা করছি। হাজার হাজার কোটি টাকা স্ক্যাম আছে, এটা ইললিগাল কনস্ট্রাকশন, এটা একটা খুব বড় ব্যবসা। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি রুমেলি রয়েছি আপনাদের সঙ্গে। গার্ডেন রিচে বেআইনিভাবে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে। এই দায় কার, এই প্রশ্নে রাজ্য রাজনীতি উত্তাল। এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন রাকেশ কুমার সিং। দাদা, পুরসভার মেয়র ফিরাদ হাকিম বলছেন যে কাউন্সিলরের কোনো দায় নেই যে এই ঘটনা ঘটেছে, মানে কি মনে করবেন যে সত্যি কি দায় এড়িয়ে চলছে ওরা? কাউন্সিলরের উপরে কেন দিচ্ছেন জোর? এটা 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 আধিকারিকদের দরকার। কাউন্সিলর জানবে কি করে কোন বাড়িটা লিগাল আর কোন বাড়িটা ইললিগাল? উনি ঠিক বলছেন, কাউন্সিলরদের দায় নেই, কেন কাউন্সিলররাই তো বিল্ডিংটা কনস্ট্রাকশন করছে, তো দায় ওদের ওদের তো হবে না, দায় হবে ফিরাদ হাকিমের। উনি কাউন্সিলরদেরকে সেফ গার্ড করছেন, কাউন্সিলরদেরকে উনি বাঁচাচ্ছেন, তার মানে হচ্ছেন কি উনি কার্পিট, মেইন কার্পিট উনি। তাই জন্যে আমি একটা হাইকোর্টে মামলা করছি কি মূল জায়গা আমাদেরকে পৌঁছতে হবে। গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, মুসলিম হোক হিন্দু হোক, এটা ধর্ম বিশেষটা নেই আমার, এ নেই কারো উপরে কোনো অভিযোগ নেই, বাট যেভাবে আপনাকে আমি দেখাচ্ছি আপনার ক্যামেরাকে কি এরকম করে 100 খানা বিল্ডিংয়ে ছবি দিয়ে আমি ববি হাকিম অ্যাগেনস্টে অনেকবার কমপ্লেন করেছি, অনেক গভর্নমেন্টের প্ল্যাটফর্মে কমপ্লেন করেছি কি ববি হাকিম এই রকম, মানে একটা মেয়র, একটা যে জায়গা, মানে আজকের আমি অন ক্যামেরা আপনার সামনে যখন আপনার কোনো পোর্টাল হোক বা কোনো চ্যানেল হোক সামনে বলছি, তো মন থেকে তো এটা পরিষ্কার হয়ে বলতে হবে, এত মিথ্যা, এত মিথ্যাচার, তো বাংলা মানুষকে আপনি কি করছেন আপনি? এইটা খেলাটা, 10-10টা মৃত্যু আপনার বাড়িতে, আপনার ছেলে মেয়ে তো মৃত্যু হয়নি না, তবে আপনার চোখে কান্নাটা বেরোবে না। যার বাড়িতে যা যে হারা হয়েছে, যার মা হারা হয়েছে, যার বাবা হারা হয়েছে, যার ছেলে হারা হয়েছে, তার কষ্টটা ওরা বুঝতে পারবে। যেদিন আপনি তো বসে বসে ঠান্ডা ঘরে কাউন্সিলরকে সামনে রেখে কামাচ্ছেন, তো আপনি থোড়ি দায় নেবেন, আপনার কাউন্সিলর থোড়ি দায় নেবেন, আর পুলিশরা আপনাকে বাঁচাবে এখানে? তাই জন্যে আমরা সিবিআই ইডি এই মামলাটাকে গ্রহণ করুক, তাই জন্যে আমরা হাইকোর্টে মামলা করছি। ফিরাদ হাকিম তো স্বীকার করছেন যে কাজগুলো বেআইনিভাবে হয়েছে, তাহলে উনি এতদিন কেন পদক্ষেপ নেননি, উনি যখন জানতেন যে বেআইনিভাবে এই বহুতলগুলো নির্মাণ করা হচ্ছে? না, এটা এটা লিগাল বাড়ি না, ইললিগাল বাড়ি হচ্ছিল, এবং সেই অনুযায়ী আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়া সেটা আমরা নেব। যখন উনি স্বীকার করছেন তার তার মানে তো কনভিক্ট আছেন উনি, যখন স্বীকার করছেন তার দুটোই করছেন, স্বীকারও করছেন আর অ্যাগেনস্টে বলছেন কি এর এর মধ্যে কাউন্সিলর মেয়র কি গলিগলি দেখবে? আরে কাউন্সিলর তো গলিগলি দেখার জন্য আছে, এলাকা ওয়ার্ডে আছে, আর আপনি 140টা ওয়ার্ডে মালিক আছেন, তার আপনার এমপ্লয়িরা যেরকম করবে তাই মালিকটা তো ওই রকমই করবে। তো আমার মেন অভিযোগ আছে ফিরাদ হাকিম অ্যাগেনস্টে, কেন ওই এলাকার যা ঘটেছে অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত বেদনাজনক। এটাকে আমরা ওই এক একটা পরিবারে সব শেষ হয়ে গেছে, একজনে পাঁচজন, পাঁচজনেই মৃত্যু হয়ে গেছে। তো এটা আপনি খুব মজা নিয়ে বলছেন, ওর ওকে ওর দায় ওকে ওর দায় ওকে, এই লুকাচুরি খেলা চলবে না, অনেক হয়ে গেছে। এটা সন্দেশ খালি থেকে বড় মস্তানরা এখানে কাজ করে, এখানে ওই সন্দেশ খালি কিছু না, ছোট হয়ে যাবে। আর যেটা আপনার গরু স্ক্যাম, কয়লা স্ক্যাম, বালি স্ক্যাম থেকে অনেক বড় স্ক্যাম আছে, এটা হাজার হাজার কোটি টাকা স্ক্যাম আছে, এটা ইললিগাল কনস্ট্রাকশন, এটা একটা খুব বড় ব্যবসা, এই ব্যবসাকে রুখতেই হবে, কোনোভাবে রুখতে হবে। 134 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্যাম সিকবাল বলছেন যে উনি এই বিষয়ে কিছু জানতেন না, অবৈধ কোথায় বৈধ বাড়ি তৈরি হচ্ছে, অথচ যে প্রমোটারের আন্ডারে কাজটা চলছিল তার সাথে ওনার ছবি দেখা যাচ্ছে। ও তো বলবে, তো এরা তো বেহায়া বেসরম, এরা মিথ্যা অন ক্যামেরা বলবেই তো, এদের তো আর কোনো কাজ নেই।
এদের কোনো কাজ নেই, এরা মিথ্যাচারী, এরা মিথ্যা বা মিথ্যা এরকমভাবে বলবে অন ক্যামেরাতে কি মানুষকে কীভাবে কত বোকা বানানো যায়। গরিব মানুষ শুনলেই বিশ্বাস করে, তো এদেরকে এইরকম বিশ্বাস করে করে বিশ্বাস হারা হয়ে যাচ্ছে একদিন বলছি। আর ছবি আছে পাশে বিলাসবহুল গাড়িতে ঘুরছে, কিন্তু ওদের 136 নম্বর ওয়ার্ডে মুখটা গুঙ্গা বহিরা, চোখ হারা করে রেখেছে, গুলাম করে রেখেছে, ওই গুলাম দিয়ে ওদেরকে বের করতে হবে কোনোভাবে আমাদেরকে। ফিরাদ হাকিম বলছেন যে বাম আমল থেকে এই দুর্নীতি চলে আসছে, তাহলে ক্ষমতায় আসার 14 বছর পরও ওনারা কেন এই বেআইনি কাজটা মানে বন্ধ করতে পারলো না? এটা এটা বামফ্রন্ট আমল থেকে, এখন খুব একটা হয় না, কিন্তু বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরও কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। বাম আমলে সুব্রত মুখার্জি 2005 থেকে আছেন, 2024 আপনি চিন্তা করুন কি কি বলছেন উনি। উনি কি বলতে চাইছেন, মানুষকে বোকা বানাতে চাইছেন অন ক্যামেরা, মানে টিভিতে পরিষ্কার যেটা আমি বলে দিচ্ছি সে মেসেজ লক্ষ লক্ষ মানুষ কাছে দেখে নিচ্ছে, চলে যাচ্ছে, সেটা বিশ্বাস করছে, ওটা বিশ্বাস করছে না, মনে মনে সব রাগ ওই দুঃখ কষ্টটা রাখছে। আপনাকে ঠিক সময় মতন যেরকম সন্দেহ খালিতে শাহজাহানকে দিয়েছে, শেখ শাহজাহানকে, সেইভাবে আপনাকে ওখানকার মানুষ আপনাকে দৌড়াবে, ওখানকার মানুষ আপনাকে দৌড়াবে। এক লহমায় এত মানুষের মৃত্যু, উনি টাকার অঙ্কে ভাগ করে দিচ্ছেন যে মৃতরা পাবে 5 লাখ টাকা এবং আহতরা পাবে 1 লাখ টাকা। যারা মারা গেছেন, এক্ষুনি আমার সাথে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে, যারা মারা গেছেন তাদের 5 লাখ টাকা করে আমরা দেব ফ্যামিলিকে, আর যারা ইনজোর তাদের 1 লাখ টাকা করে ফ্যামিলিকে দেব। টাকা দিয়ে কি সত্যি এই ক্ষতিটা পূরণ করা যায়? কোনোদিন না, কোনো মৃত্যু, কোটিপতি হোক, খাকপতি হোক, গরিব হোক, অমির হোক, হিন্দু হোক, মুসলমান হোক, কোনো মৃত্যুটা টাকা নিয়ে গুনতি করা যায় না। আরে 5-10 লাখ টাকা করে তো ওটা ফ্ল্যাট নিয়েছে ও, আপনি কি দিয়েছেন ওকে? 5-10 লাখ টাকা করে তো ফ্ল্যাট নিয়েছে, 5-10 লাখ টাকা করে তো ফ্ল্যাট নিয়েছে, তো আপনি কি ওকে দিয়ে দিলেন? ওই গরিব লোক ওই 5-10 লাখ টাকা তো পুলিশ আর কর্পোরেশন টাকা ডাকাতি করে নিয়েছে অলরেডি, ওদের পকেট থেকে তো নিয়ে নিয়েছে, ঘর হারা হয়ে গেছে ওরা। আর ববি হাকিম উনি কি বলবেন, মানুষকে খালি বোকা বানাচ্ছেন, কতদিন বোকা বানাবেন, সময় চলে গেছে এবার। দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডা হাট হোমস্টে বুক করুন 9836-499-678 নম্বরে। শেষ প্রশ্ন দাদা, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে যে 3 ফুট রাস্তার ওপর 5 তলা বহুতল নির্মাণ হচ্ছিল, অভিযোগ জানাতে গিয়ে কোনো লাভ হয়নি, বরং হুমকি এসছে গুলি করে দেওয়া। 3 ফুট তো বেশি বলে দিয়েছেন, 1.5 ফুট রাস্তা, চালা আটা রাস্তার মধ্যে বিল্ডিং তৈরি হয়েছে, 3 ফুট বেশি বলে দিয়েছেন। আপনি তো শুনছেন অনেক টিভি মাধ্যমে, যদি মুখ খুললে গুলি খাবো, পুকুরের মধ্যে ভাড়াট করে হচ্ছে, আর 5-5 তলা, একটা না আপনার ক্যামেরাতে একটা না, এইরকম করে মানে শয় হচ্ছে, তার কমপ্লেন কে শুনবে? মানে চোররা ইনকোয়ারি করবে ডাকাতকে, তদন্ত করে চোররা তদন্ত করবে ডাকাতদেরকে? কোনোদিন হতে পারে না, এটাই হচ্ছে। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস, নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন, বুকিং করুন 9733-066-075।